নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কম্পোর্ট করে শেয়ার করে হাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আপনারা যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটা আপনাদের সবার জানা দরকার। দর্শকবৃন্দ, এই আপডেটটা কিন্তু সবাইকে শেয়ার করবেন। অনেক সময় কী হয়, একটা মোবাইলে আপনাদের কাছে হয়তো দু তিনটা মোবাইল নাম্বার থাকে, কিন্তু মোবাইলে দুটো সিম থাকলেও হোয়াটসঅ্যাপে শুধু একটা নম্বরেই লগ ইন করতে পারা যায়। হোয়াটসঅ্যাপের যিনি মালিক মার্ক জুকারবার্গ সেই অসুবিধাটা দেখে, কনজিউমারের সেই অসুবিধাটা দেখে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে এখন লগ ইন করতে হলে আপনারা চারটা মোবাইল নিয়েও, চারটা মোবাইল নাম্বার, নট মোবাইল, মোবাইল নাম্বার দিয়েও আপনারা একটি সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে পারবেন। বদলিয়ে বদলিয়ে আপনাদের ধরে নিন ঘরের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেসের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি এরকম থাকে, তাহলে আপনারা যে সময় ঘরের নাম্বারে আপনারা ক্লিক করবেন সেই সময় ঘরের কারা কারা মেসেজ করেছে সেটা দেখবেন। যে সময় বিজনেসের আপনাদের যদি দেখতে চান কিছু, তাহলে বিজনেসের যে মোবাইল নাম্বার নিয়ে আপনারা লগ ইন করলে বিজনেসের সমস্ত কিছু, যারা যারা বিজনেস রিলেটেড যারা মেসেজ করেছেন সেটা দেখবেন। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এসছে, একসঙ্গে চারটি মোবাইল নাম্বার নিয়ে একটি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করা যাবে। এই সিদ্ধান্তটা কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানান। গুণোৎসবের রেজাল্টের ঘোষণা করে দিয়েছে আসাম সরকার আজকে। দর্শকবৃন্দ, গুণোৎসব হয়েছিল যেটা, সেটা রেজাল্টের ঘোষণা করে দিয়েছে। সমস্ত আসামে মোট 44,501টি বিদ্যালয় সেই গুণোৎসবে অংশগ্রহণ করেছে এবং প্রায় 40 লাখের উপরে ছাত্রছাত্রীরা সেই গুণোৎসবে অংশগ্রহণ করেছে। সেই গুণোৎসবে প্রথম হয়েছে আপনাদের শিবসাগর জেলা, তারপরে দ্বিতীয় পজিশনে এসছে সরাইদেউ জেলা, তারপর তৃতীয় পজিশনে গোলাঘাট জেলা। সমস্ত আসামের মধ্যে মোট 11,886টি স্কুল A+ গ্রেড পেয়েছে। আমাদের বোরাকভ্যালির কাছার করিমগঞ্জ হাইলাকান্দির বিভিন্ন স্কুলও A+ গ্রেড পেয়েছে, এবং যারা যারা A+ গ্রেড পেয়েছে তাদেরকে, সেই সকল স্কুলকে সরকারের তরফ থেকে 25,000 টাকার একটা পুরস্কারও দিয়ে দেওয়া হবে স্কুলের ডেভেলপমেন্টের জন্য। দর্শক, 2022 ইংরেজিতে যে গুণোৎসবের রেজাল্ট যেটা হয়েছিল সেই রেজাল্টের তুলনায় 2023 ইংরেজির যে গুণোৎসবের রেজাল্ট, সেই রেজাল্টটা অনেক ভালো হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন স্কুলের যে ছাত্রছাত্রীদের সেই নিয়ে, অ্যাটেন্ডেন্স নিয়ে বলতে পারেন বা অ্যাডমিশন নিয়ে। অনেক স্কুলে কী করা হয়, ছাত্রছাত্রী কম থাকে কিন্তু ওনারা ভুয়া ছাত্রছাত্রীর নাম দিয়ে সরকারের বিভিন্ন মিড ডে মিল বা অন্যান্য যে সুবিধা সেইগুলো নিয়ে নেন। সেই জন্য এখন প্রত্যেক স্কুলের একটা থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন, একটা নাম্বার বা আইডি বলতে পারেন, ইউনিক আইডি একটা থাকবে, একটা নাম্বার থাকবে। সেই ইউনিক আইডির জরিয়তে একজন স্টুডেন্ট একই স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। ডাইরেক্ট নাম্বার মারলেই চলে আসবে আর কি, মানে বাবার আধার কার্ডের নাম্বার, এই সবগুলা নাম, ডেট অফ বার্থ মারলেই সমস্ত কিছু চলে আসবে ডিটেলস। যদি কোনো অন্য স্কুলে যদি তার নাম যদি থাকে, সেই ছাত্র বা ছাত্রী যদি নাম থাকে, তাহলে অন্য স্কুলে অ্যাডমিশন নেওয়া যাবে না। দর্শকবৃন্দ, মানে সেই সরকারি যে টাকা যেটা দেওয়া হচ্ছে সেই টাকাটা যাহাতে সঠিক জায়গায় ব্যবহার করা হয় তার জন্য এই বিশেষ একটা পদক্ষেপ আসাম সরকারের, এটাও খুব ভালো একটা সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী আরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন টিচার্সদের দিকে নিয়ে। টিচার্সরা সবসময় বদলির জন্য ওনারা আবেদন করে থাকেন, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বেশি বদলাবদলির দরকার নেই। নিয়ম আছে, 10 বছরের আগে কোনো শিক্ষক নিজের স্কুল থেকে ট্রান্সফার নিতে পারবে না, সেই নিয়ম অনুযায়ী চলতে লাগবে, সিস্টেম অনুযায়ী চলতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন শিক্ষকদের। 7 বছরের এক শিশুকে বাঘ নিয়ে গেল টেনে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা চাঞ্চল্যকর একটা খবর। সেই খবরটি আমরা খবর পেলাম সতীশপুর চা বাগানের ঘটনা। সেই শিশুটির নাম হচ্ছে শিবা মোরা। পরে স্থানীয় মানুষ চিৎকার করে সেই যে সময় দৌড়ায় সে সময় সেই বাঘটি সেই শিশুটিকে ফেলে চলে যায়, কিন্তু সেই সময় অবধি শিশুটি প্রাণ চলে যায়। দর্শকবৃন্দ, খুব মারাত্মক একটা ঘটনা। সেই গ্রামের বাসিন্দারা এখন আতঙ্কে বাস করছেন বলে সেটা জানা গেছে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের বৃহত্তম সুপার স্পেশালিটি হসপিটাল কিমস সানশাইন থেকে একজন বিখ্যাত ইউরোলজিস্ট শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন। ওনার নাম হচ্ছে ডক্টর বি শ্রী হর্ষা। আপনাদের যদি কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন যেমন প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপুরা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, অন্ডকোষে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যাডার সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, তাছাড়া রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এবং বাচ্চাদের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, দর্শকবৃন্দ দেখাতে পারেন। উনি 29 এপ্রিল শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন।
দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অগ্রিম আপনাদেরকে বুকিং করতে লাগবে 9395-413890, আরেকটা নম্বর হচ্ছে 03842-356843 এই দুটা নম্বরে। সেল সেল সেল, রিডাকশন এবং ঈদের জন্য চলছে বাম্পার সেল। চৌধুরী টেক্সটাইলে এইবার দেওয়া হচ্ছে কাপড়ের কেনাকাটাতে 70% পর্যন্ত ছাড়। তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842-234063। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486-340139, আরেকটা নম্বর হচ্ছে 8486-467636। একটা চাকরির সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। বার্ক ভাবা অটোমিক রিসার্চ সেন্টার রিক্রুটমেন্ট 4374টা স্টাইফেন্ডারি ট্রেনি এবং আদার্স ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি, বিএসসি, বিই, বিটেক, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনে আছে। আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথম সেই অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 22 মে 2023 ইংরেজি। ওয়েবসাইটটা হলো www.barc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথম ডিটেলসটা দেখে নিন, তারপরে আপনাদের যদি হয় তাহলে আপনারা সেটা অ্যাপ্লাই করে নেবেন। করিমগঞ্জে আবার আজকে একটা মোরেল পুলিশিংয়ের একটা ঘটনার খবর আসে দশমিত। লোহার রড গরম করে নাকি চুরের পিঠে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে একটা জঘন্য ঘটনা বলতে পারেন। মানে নিজের হাতে যে ওনারা প্রশাসনের দায়িত্বটা সাধারণ মানুষ নিয়েছে সেটা দেখে খুবই খারাপ লাগলে। চুর ধরা হয়েছে, পুলিশের হাতে সমজিয়ে দিলে ভালো, সবাই তা নিয়ে কিন্তু এখন চর্চা করছে। একটা সুপারি চুরি করার জন্য গিয়েছিল, তারপরে সেই সুপারি চুরের নাম হচ্ছে নসিব উদ্দিন। তারপরে স্থানীয়রা সেই সুপারি চুরকে ধরে প্রথম উদ্যম মধ্যম দেয়, তারপরে লোহার রড গরম করে পিঠে লাগিয়ে দেয় দর্শকবৃন্দ। খুব খারাপ অবস্থা সেই সুপারি চুরের। তারপরে পুলিশকে ডেকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। পুলিশ সেই ব্যক্তিকে যে সময় তল্লাশি অভিযান চালায় তার সেই ব্যক্তির কাছ থেকে এটিএম কার্ড, চেক, ব্যাংকের চেক, তারপরে ড্রাগস নেওয়ার যে সিরিঞ্জ সেই সিরিঞ্জও পেয়েছে দর্শকবৃন্দ। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে, ইনভেস্টিগেশন করছে, এখন লিগ্যাল অ্যাকশন নিচ্ছে বলে সেটা খবর আসে। ঈদের দিনে ডবখা থেকে 5টি শিশু নিরুদ্দেশ হয়েছিল এবং আজকে খবর আসে সেই পুলিশ সেই 5টি শিশুকে এক জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। আপনারা কি চালানি মাছ খান তাহলে কিন্তু আপনারা সাবধান, কারণ হচ্ছে চালানি মাছে 15% অধিক পাওয়া গেছে ফরমালিন। ফরমালিন হচ্ছে একটা বিষাক্ত জিনিস, যে জিনিস মানুষের শরীরের ভিতরে গেলে অনেক রোগ হয়, ক্যান্সার থেকে শুরু করে নার্ভজনিত প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই ফরমালিনের কারণে। নগাঁও কলেজের জিওলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এবং যারা রিসার্চ যারা স্কলার আছেন ওনারা সবাই মিলে একটা রিসার্চ করেছেন, 3 মাস ধরে রিসার্চ করেছেন। সেই রিসার্চের রিপোর্ট মতে চালানি মাছ যেগুলো বাইরে থেকে আসে সেইগুলোতে 15% অধিক ফরমালিন পাওয়া যায়। ফরমালিন সহ অন্যান্য বিভিন্ন বিষাক্ত দ্রব্য সেখানে পাওয়া গেছে বলে সেটা জানা যায় দর্শকবৃন্দ। চালানি মাছ না খেয়ে লোকাল মাছ খাওয়াটাই ভালো বলে মনে করি। আপনারা কি মনে করেন আপনারা তার ব্যাপারে কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। কোভিডের আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই। কোভিড বিগত 24 ঘন্টাতে 6,660 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন। সমগ্র ভারতবর্ষ থেকে অ্যাক্টিভ অবস্থায় 63,380 জন আমাদের সমস্ত ভারতবর্ষে দর্শকবৃন্দ। হাইলাকান্দি জেলার 5 গ্রামের ঠালিগ্রাম থেকে কিছু মানুষ একটা ভিডিও আমাদের কাছে শেয়ার করে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে জলের জন্য হাহাকার করছেন সেই ঠালিগ্রামের মানুষেরা দর্শকবৃন্দ। সাপ্লাই জল দেওয়া হয়েছে কিন্তু সাপ্লাই জল নেওয়ার সুবিধা করে দিচ্ছে না জল বিভাগ এবং সেখানের মানুষের এই পরিস্থিতি। ওরকম অবস্থা, 3-4 পরিবারে ওরকম একটা কলও বয়ে রাখছে, এইটা জল আই না, কেউ ফাইভটা আই কেন লাস্ট ওখানটাকে ওরকম জল উঠানি। এদিকে আরও পরিবার আছে হলো এদিকে আর যাই না, পাইপ লাইন আর নাই, অতটুক খালি অর্ডার বলে সরকারের এদিকে বলে দিত না, সবে নেওয়া হয়েছে, কষ্ট হলে এখনো সময় ঝগড়াও লাগে যায়। ত্রিপুরা থেকে একটা খবর আসে, ত্রিপুরাতে প্রয়াত হলেন ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হিমাংশু চৌধুরী মহোদয়। মৃত্যুকালে ওনার বয়স ছিল 80 বছর বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আপনারা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যবাসী সবাই জানে যে উনি হচ্ছেন ত্রিপুরা থেকে প্রথম
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং যথার্থ উনি পদ্মশ্রী পাওয়ারই যোগ্য ছিলেন। এবং আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, আমার ওনার বড় মেয়ে বন্ধু হওয়ার সুবাদে ওনার সঙ্গে আমার যতদিন ধরে আগরতলায় আছেন বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে উনি একটা সম্পূর্ণ সংগ্রামী জীবন কাটিয়ে গেছেন। এই বয়সে অসুস্থ অবস্থায় উনি একা এখানেই থাকবেন, আগরতলাতেই থাকবেন, ত্রিপুরাতেই থাকবেন, উনি বাইরে থাকবেন না। মেয়েরা বারবার বলেছে আমাদের কাছে চলে এসো, আমাদের কাছে চলে এসো, আমরা আমাদের কেনা ভালো থাকবে। উনি রাজি নেই, বলছেন না আমি আমি এই রাজ্যেই থাকবো, এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার তিন পুরুষ ছিল, আমি এখানেই আমার কর্মজীবন শুরু করেছি, কর্মজীবন শেষ করেছি, আমি আমার জীবনটাও এখানেই শেষ করতে চাই এবং উনি এই জায়গাতেই ছিলেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেটে আপনারা তাড়াতাড়ির জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের যে ওয়েবসাইট www.snlive.in, সেখানে আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন, অথবা আমাদের নতুন যেটা পেজ সিলচার ডায়েরি, সেই পেজে গেলেও আপনারা রেগুলার আপডেট সেখানে পেয়ে যাবেন। দশমিন ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দিন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।